নাম্বার পাঁচে যে মাদ্রাসাকে রাখা হলো সেটা হলো পশ্চিমবঙ্গ কলকাতা শহরের একটি অন্যতম একটি বানাত মাদ্রাসা এখানে অনেক ছাত্রীরা এখানে লেখাপড়া করে যদি আপনাদের মেয়েদের এখানে পড়াতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যদি আপনারা নিজে চিনেন তো অবশ্যই এই মাদ্রাসায় আপনাদের মেয়েদের লেখাপড়া করাবেন এখানে খুবই সুন্দর লেখাপড়া হয় মেয়েদের এটা খুবই একটি সুন্দর মাদ্রাসা যদি আপনারা না চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জবাব দেব নাম্বার চার যে মাদ্রাসাকে রাখা হলো এটা হলো পশ্চিমবঙ্গের একটি অন্যতম মাদ্রাসা চার নাম্বার লিস্টে এই মাদ্রাসা পড়ে এটা হলো জাহিদাতুল উলুম বানাত মাদ্রাসা মেয়েদের এটাও খুবই সুন্দর একটি মাদ্রাসা এখানে খুবই সুন্দর পড়াশোনা হয় যদি আপনাদের মেয়েদেরকে যদি পড়াতে চান এই মাদ্রাসাও আপনারা আপনাদের মেয়েকে ভর্তি করাতে পারেন এবং মরণা পাশ করাতে পারেন অবশ্যই আপনাদের মেয়েদেরকে বাড়িতে না বসায় রেখে ইসলামিক শিক্ষা যদি দিতে চান তো এই মাদ্রাসা অবশ্যই ভর্তি করাতে পারবেন নাম্বার তিনে যে মাদ্রাসাকে রাখা হলো সেটা তো আপনারা অবশ্যই চিনেন এটা হলো হাওড়া মিল্লাত কলেজ এখানে মাদ্রাসার শিক্ষা ইসলামিক শিক্ষার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষা দেওয়া হয় দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয় অবশ্যই এই মাদ্রাসাটা অনেক সুন্দর মাদ্রাসা এটা স্কুলও বলা হয় যদি আপনাদের মেয়েদেরকে যদি এই স্কুলে পড়াতে চান এই মাদ্রাসায় পড়াতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনারা চিনেন অবশ্যই এখানে আপনাদের মেয়েদেরকে ভর্তি করবেন আমি নাম্বার দুয়ে যে মাদ্রাসাকে রাখলাম সেটা হলো অবশ্যই আপনারা চিনেন এটা হলো বরিপুকুর বানাত মাদ্রাসা এটা আপনারা অবশ্যই চিনেন এখানে যদি আপনাদের মেয়েদেরকে পড়াতে চান তো অবশ্যই আপনাদের মেয়েকে পড়াতে পারবেন এবং খুবই সুন্দর মাপের শিক্ষা অর্জন করতে পারবে আপনার মেয়েদের মেয়েরা এখানে আপনার ইসলামী শিক্ষা খুবই সুন্দরভাবে হজুররা দিয়ে থাকেন যদি আপনারা আপনাদের মেয়েদেরকে পড়াতে চান অবশ্যই আমাকে একবার কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জবাব দেব নাম্বার একে যে মাদ্রাসাকে রাখা হলো পশ্চিমবঙ্গে কলকাতা শহরের যে মাদ্রাসাকে রাখা হলো জামিয়া খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসা এটা একটি অন্যতম মাদ্রাসা এখানে অনেক ছাত্রীরা লেখাপড়া করে দে যদি আপনাদের মেয়েদেরকে যদি পড়াতে চান এই মাদ্রাসায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাকে কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেন এরপরে ভালো ভালো ভিডিও যদি আপনি যদি দেখতে চান তো আমার চ্যানেলে দেখতে পারবেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনি ভিডিও দেখতে পারবেন